হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রান্না করবো বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। প্রথমে একটা প্যানের মধ্যে, প্যানটা গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল দিব। পেঁয়াজটা একটু ভাজা হলে অন্য মশলা দিব। ভাজা হয়ে গেছে, এখন দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ দিব পরিমাণ মতো। একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিব এখানে 2টা বেগুন এবং 2টা আলু। ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য, চুলার আঁচ থাকবে মিডিয়াম। ফিরে আসলাম 2-3 মিনিট পর। এখানে মাছগুলো দিয়ে দিব, মাছগুলো ভাজি নেই কাঁচা। এখানে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ আছে, পুরোটাই দিয়ে দিব। এখন একটু 2-3 মিনিটের জন্য ঢেকে দিব, চুলার আঁচ থাকবে কমানো একদম। এখন দিয়ে দেবো পানি। এখানে আমি 1.5 মগ পানি দিলাম। বলো উঠলে তারপর ঢেক। এখন ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। একটা কাঁচামরিচ দিয়ে দিব এখন।
তারপর ডেকে দিব। ফিরে আসলাম 5-6 মিনিট পর। আমি এটা ঝোল রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল কম বেশি করতে পারেন। এখন আমি দিব সামান্য জিরার গুঁড়া, বেগুনের সাথে জিরার গুঁড়াটা খুব ভালো যায়, খুব ভালো লাগে। করা যাবে না, নাড়া চাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। ব্যাস হয়ে গেল, একটু লবণ চেক করি, লবণ ঠিক আছে, আপনারা লবণ চেক করে নেবেন। চুলাটা অফ করে দিব। রি হয়ে গেল আলু বেগুন দিয়ে ইলিশ মাছ। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে।